না ইয়ে তুমি পয়লা মেসেজ দিবা বিমানতে নামে হই যদি না ইয়ে তো তুমি মাল বেল্ট ফালাই তুই হ্যাক করবা আমার কই দিস যদি মেসেজ জবাব না দেয় এরা দুই চোখে না দেহ মাল ধরো না দেয় মাল আবার সিস্টেম না হিয়াই দিছে আমারে বেল্টের মধ্যে মাল ঘুরবো তুমি ব্যাগ ছিনলো ব্যাগ দত্তাত না ব্যাগ ছিনলো ব্যাগ দত্তাত না আর ব্যাগের মধ্যে কিন্তু একটা টেক লাগাইতে হয় টেকটা সিঁড়া ফালাই দিবা একটা সিরা তোমার চেষ্টা করবো ফটো করে লাগবা খেয়াল রাখবা আমরাও কিন্তু গ্যাং হই আমরাও কিন্তু একটা গ্যাং বাহিনী আছে আমরা মাল আটকাইলে আমরা মাল চোরানির মতো লোক আছে আমরা যেই ব্যবসাতে নামছি কুটির কুটি টেয়া যায় এটার মধ্যে ইনভেস্ট করে রাখছি আমরা অত বলদ না কয়দিন আগে আমার 10 কেজি মাল আনছি 10 কেজি মাল আনছি 10 কেজি মাল কেমনি আনছি এটা আমরা সবার টেন করতাম না ও শুধু মানসিক টর্চার করে আমাকে টাকা দিতাম হয় ব্যাংক থেকে ঋণ করে 10 লাখ টাকা উঠাই দিতাম সিটি ব্যাংক থেকে প্রবাসীকে ঋণ দেয় ওইখান থেকে 10 লাখ টাকা উঠাই দিতাম আর যদি 10 লাখ টাকা না উঠাই দেয় তাইলে বাকি যে 1.5 লাখ টাকা 10 লাখ টাকা কন্ট্রাক্ট ওই 1.5 লাখ টাকা দেওয়ার জন্য ওটার জন্য আমাকে চাপ প্রয়োগ করে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় যে টাকা দিতেই হবে এখানে থাকতে গেলে টাকা দিতেই হবে নাহলে এখান থেকে বের হয়ে যায় এক পর্যায়ে আমি নির্যাতন সহ্য করতে না পেরে আমার বাড়ির গাড়ি নির্যাতন কি আপনাকে গায়ে হয়ে হাত তুলতো না না আমাকে গায়ে হাত তুলে নাই কিন্তু আমাকে বকাবাজি করে ভাই গায়ে হাত তুলে যে খালি নির্যাতন সেটাই না যেভাবে আমাকে মানসিক টর্চার মানসিক অত্যাচার করছে আমার মাথার সমস্যা হয়ে গেছে আমি কিছু খাইতে পারি না চলাফেরা করতে পারি না এরকম একটা সমস্যা আমার সৃষ্টি হয়েছে এরপরে আপনি বলছিলেন যে আপনাকে আরও কি মানে সর্বশেষ আপনি দেশে তো আসছেন তো দেশে কিভাবে আসলেন বা দেশে আসার আগে আপনাকে কি তার সাথে কোনো কথা হয়েছে কিনা কি বলেছে আপনাকে দেশে আসার আগে ওই বলছে আমাকে তিনটা অপশন দিছে হয় আমাকে আমি ওনাকে ব্যাংক থেকে টাকা উড়াই দিতাম না হয় যে 1.5 লাখ টাকা বাকি 10 লাখ টাকা কন্ট্রাক্ট ওই 10 লাখ টাকা ফিল আপ করতাম 10 লাখ টাকা যদি ফিল আপ না করি তাহলে আমাকে দেশে বাড়াই দিব এখান থেকে বের হয়ে যাইতাম লাস্টে ও আমাকে বলতেছে যে দেখো পলাশ আমি দেশে আমি 17 বছর ধরে বিদেশে থাকি 17 বছর যাবৎ আমি কিছুই করতে পারি না যা করছি আমার এই সম্পত্তি দেখো পুরসভার ভিতরে জায়গা ঢাকাতে জায়গা রাখছি এলাকাতে এত জায়গা রাখছি কোটি কোটি টাকা সম্পত্তি এ সব কিছু করছি আমি শুধু এই 2 বছরে তো তুমিও যদি আমার সাথে কাজ করো তাহলে 6 মাস লাগবে না এই 6 মাসের ভিতরে তুমি সব কিছু করতে পারবা মানে কি করতে পারবে আমাকে বলে যে স্বর্ণ চোরাচালান করার জন্য উনি আমাকে বলে স্বর্ণ চোরাচালান করার জন্য আমি বলছি যে না ভাই আমি এসব করতে পারবো না এইসব করলে এসব করে বড় গ্যাংয়ে আমি এসব করতে পারবো না আপনার কাছে কি তার কোনো ডকুমেন্ট প্রুফ আছে জি সব কিছু আছে ওর ওর রেকর্ড আছে ওর ছবি ওর প্রমাণাদি সব স্বর্ণ চোরাচালানের যে কথা বলছে সেটা রেকর্ড আছে জি সব কিছু আছে আচ্ছা ঠিক আছে এরপরে শেষে আপনি আসলেন কিভাবে দেশে শেষে ও আমাকে বিল্ডিং থেকে বের করে দিয়েছে তারপরে ও আমাকে বিল্ডিং থেকে বের করে দিয়েছে আমি 3টা দিন রাস্তায় রাস্তায় ঘুরছি রাস্তায় রাস্তায় ঘুরে পার্কে রাত কাটাইছি কোনো কুল কিনারা না পেয়ে তারপর আমি দেশে ফেরত আসছি এই 26 তারিখে সকালে আচ্ছা আপনি এখন মানে কি চাচ্ছেন আমি ওই প্রতারকের বিচার চাচ্ছি আর আমার যে ক্ষতিপূরণ হয়েছে আমি সেই ক্ষতিপূরণ এই সেই ক্ষতিপূরণ চাচ্ছি আর কি যারা বিদেশে যাচ্ছে বা জেনে বুঝে আপনার মতো যারা এভাবে মানে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে পারি একটা কথাই বলবো যে একবার নয় হাজারবার যাতে তারা চিন্তা ভাবনা করে বিদেশ যায় আমার মতো প্রতারিত আমার মতো এই দালালের খপ্পরে পড়ে এরকম প্রতারিত যাতে না হয় একবার না হাজারবার তারা যাতে চিন্তা করে তারপর বিদেশ যায় তারা যাতে একটা কাজ নির্ধারণ করে তারপর দেশে যায় বিদেশে যায়